পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে সাভার ও আশুলিয়ায় সাতটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজার ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা হয়। সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় সোনার বাংলা ব্রিক্স, একেবি ব্রিক্স, আনন ব্রিক্স, এএসবি এন্ড কোং ব্রিক্সের ভাটা বন্ধ করে দেয়া হয়। সোনার বাংলা ব্রিক্সকে জরিমানা করা হয় নগদ ১,০০,০০০ টাকা। একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নালাপল্লা এলাকায় পল্লী ব্রিক্স, এবিসি ব্রিক্স ও মোল্লা ব্রিক্সের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়া ঢাকার ধামরাইয়ের ডেমরান এলাকায় মোল্লা ব্রিক্স ও ভাই ভাই ব্রিক্স এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এই দুই ইটভাটাকে নগদ ৪,০০,০০০ টাকা জরিমানা করা হয়।